প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুবোধ চন্দ্র বসাক। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবশেষে ষষ্ঠীর রাতে কলকাতায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। চিকিৎসক সুবোধ চন্দ্র বসাকের মৃত্যুতে শোকাহত রাজ্যের চিকিৎসক মহল। প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুবোধ চন্দ্র বসাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবশেষে ষষ্ঠীর রাতে কলকাতায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। তিনি ছিলেন লন্ডন ফেরত FRCOG ডিগ্রি প্রাপক চিকিৎসক। রাজ্যের সুনামের সঙ্গে 30 থেকে 35 বছর তিনি কাজ করে গেছেন। এ সময়ে রাজ্যে ছিল না কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। একা হাতে সামলেছেন বহু দায়িত্ব। তাই এই প্রথিত দশা চিকিৎসকের মৃত্যুতে শোকাহত রাজ্যের চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।